আগে দিন দেখ খাটে আমি নেই দেখো রে বান্ধা আছে ছুটিটা বাঁশ দেখ ঘর করে দিতে গেছি একটা গ্লাস লেইছ বেলের শরবত খাব বেলা কি গেছি তোমার সব কিছু তুমি যদি কাও আমার জিনিস সব লোক ভোগ করে তোমার জিনিস সব লোক ভোগ করে তুমি কার জিনিস ভোগ করে আলু বনি ওটা হো আমার আজকের দিনটা আমরা এইভাবেই কাটাচ্ছি, তো তোমরা কেমনভাবে কাটাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করো। আমার মায়ের সঙ্গে আমি এভাবেই আনন্দ করছি আজকের, মা কেন আমার পুরো পরিবারের সঙ্গেই আজকের এরকম আনন্দ করে কাটাচ্ছি। অক অক ওটা কাকুর পটি রুমের বালতি আমি দেই ছেড়ে ভুল লাগিছে তুমি খেয়াল পাবো না জীবন তাহলে বয়স হয়েছে আরো গুমু দে করো তো আমার কোনো হোক কিছু এই যে তোমাকে এই অবস্থা আজকে এই যে এই পট পটি বেশি যে বেশি পট পটি না তার ভাগ্যে খুবই দুঃখ আছে মা যে বেশি পট পটি আর তোমার তোমানকে তো বয়স হয়েছে আসো করি বয়স তো হয়েছে আরো গুমু দারো ফিনচি করো ঠ হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর আজকের সন্ধ্যে থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, মানে আজকের প্রায় দিনটা তো শেষ হয়েই গেছে আর আজকের হচ্ছে মাদার্স ডে, মানে আজকের দিনটা তো খুবই স্পেশাল একটা দিন। তো আজকের আমি আমার মাকে নিয়ে কিছু কথা বলবো, কিছু কথা বলতে মানে আমি আজ থামবেলেও আমি আর আমার মায়ের একটা পিকচার দেব, মানে আমার মা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমি আমার মায়ের জন্য জীবনে সব কিছু করতে রাজি আছি, মানে আমার মানে যতটা পরিমাণে স্ট্রাগল করা যায় আমার মায়ের জন্য আমি ঠিক ততটাই করব। আর আমার মা না থাকলে আমি হয়তো জীবনের মানেরটাই বুঝতে পারতাম না, মানে এত বড় একটা দিনে সারাদিন কী কী করলাম জানো। মায়ের তো মানে সারাদিন আমার মাকে যতটা হেল্প করা মানে হেল্প করতে পেরেছি করেছি, মানে মাকে মানে যতটা পরিমাণে কেয়ার করি পার ডে ততটাই কেয়ার করেছি। আজকের দিনটা সবার কাছেই খুবই স্পেশাল, আমাদের কাছেও, মানে আমি আমার মাকে খুব ভালোবাসি আর ভবিষ্যতেও ততটাই ভালোবাসবো ততটাই কেয়ার করব। আমি দেখেছি আমার মাকে যে আমার মা কিছু না কিনে আমাদেরকে কিনে দিয়েছে, যখন বাবা বলে দুটো শাড়ি কিনতে মা একটা কিনে আমাদেরকে কিনে দিয়েছে যে ছেলেকে কিনে দেবো মেয়েকে কিনে দেবো। তো আমি চাই এইগুলো যাতে আমার মাধ্যমে আমার মাকে পূরণ করতে, আমিও দুটো নেব আমার মাকেও দুটো কিনে দেবো। আমি চাই আমার মাকে একটু সাজিয়ে তুলতে যাতে মানে আরও বেশি আমার মাকে ভালো লাগে, বা আমার মা সেই ছোটো ছোটো শখগুলো পূরণ করতে। মানে মা মানেই একজন মা মানেই সবাই ভাবে যে সারাদিন কাজ বাজ করার পরেও
মানে তাদের কোনো শরীরে কোনো ক্লান্তি নেই, হাসি মুখেই তারা সব করে। আমি চাই আমার মাকে একটু মানে মানে এক মিনিট বসিয়ে রেখে আমি সেই কাজটা করে নেব, তাহলে আমার মা একটু আনন্দ পাবে যখন দেখবে মায়ের কষ্ট বুঝতে পেরে একজন সন্তান সেই কাজগুলো করে দিচ্ছে। আমার কাছে এগুলো খুব বড়। তো আমার মাকে আমি বলি তুমি থাকো বসে, ঘুমিয়ে থাকো দুপুরে, আমি কাজগুলো তোমার করে দিচ্ছি। তো আমার সাথে কোনো কষ্ট মনে হয় না, আনন্দ মনে হয়। তো ওগুলো করলে কোনোদিন কোনো কষ্ট মনে হয় না, অনেক আনন্দ পাবে, নিজেও অনেক আনন্দ পাবে, নিজের মাও আনন্দ পাবে যে না আমার মানে আমি একটু রেস্ট নিচ্ছি, ঠিক আছে আমার মেয়ে করে দিচ্ছে বা আমার ছেলে ওটা করে দিচ্ছে। তো মানে ওটা খুব আনন্দ লাগে মনের মধ্যে। আর যতটা পারি চেষ্টা করি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, যে ছোট্ট ছোট্ট যে স্বপ্নগুলো এটা নেবে ওটা নেবে সেই স্বপ্নগুলো পূরণ করা। আমি দেখেছি আমার মাকে অনেক স্ট্রাগল করতে, আমি বলেওছি তোমাদেরকে, আমি চোখেও দেখেছি। আমি চাই মানে যাতে এই মা আমার যাতে মানে জীবনের পর জীবন যাতে আমি এরকম মাকেই যাতে পাই। তোমরাও চেষ্টা করো মায়ের হাতে হাতে কিছু কাজ করে দেওয়ার, মাকে হেল্প করার, মাকে ভালোবাসার। আমি জানি তোমরা করো এটা, তাও আমি বললাম তোমাদেরকে। তো আজকের দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল, আমি ভগবানের কাছে প্রে করবো যাতে এইরকম মা আমি সব সময়ের জন্য পাই, মানে সেই মনের জোরটা আমি পাই আর কিছু না। আর এই প্রথম আমি আমার মায়ের সঙ্গে আমার ফটো তুলে থাম্বেলে দিয়েছি, আর আজকের দিনটা খুব ভালোভাবেই কাটিয়েছি আমি আর মা একসঙ্গে। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো বলো, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা যেদিন আমি আমার মায়ের সেই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করতে পারবো, আমার মা যেদিন মাকে যেদিন আমি দুটো শাড়ি কিনে দিতে পারবো, মাকে যেদিন আমি একটা ছোট্ট কিছু কিনে দিতে পারবো, তো সেই দিন আমি নিজেকে একেবারে মনে করবো যে সাকসেস হয়েছি আমি। তো যাই হোক, সেই দিনটা যদি তোমরা যদি চাও তো সেই দিনটা আমি পাবো, আর যদি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা যদি না থাকে তো সেই দিনটা আমি কোনো দিনও পাবো না। আমি জানি আমাকে এখানে আছি মানে অনেক ভালোবাসাও পাবো, অনেক খারাপ কমেন্টও পাবো। তো হাজারটা ভালোবাসা পেলে একটা দুটো খারাপ আমার কোনো কিছুই করতে পারবে না। তো তোমাদের ভালোবাসাটা আমার কাছে খুবই দরকার বা খুবই জরুরি। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দেখাও, ভালোবাসতে থাকো, তো আমি আমার মায়ের সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আমার বাবা মানে আমাদের কিছু কিনে দেওয়ার জন্য নিজে কিছু কেনে না, আমি চাই আমরা যখন দুটো একটা নেবো আমার বাবাকেও সেখানে একটা কিনে দিতে পারবো, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর, তোমরা সাপোর্ট করলে ভালোবাসলে পারবো। তো ঠিক আছে, এখন থেকেই ব্লগটা শুরু করছি, দেখতে থাকো লাস্ট পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে তোমাদের। এখানে আলো কম আছে কিন্তু এই গল্পগুলো শুধু শুনে রাখো। গরু আর সেটি চগার করে আসতো গোটা খাল পার খাটিয়ে দিতে কি রা, তাইলে বড় ঢাকমা দুধ দোয়াই তো মানে গরুর পিছনে রইতো কোচা ঢাকমা শুকু গরুর কাজের কথা বড় মারি ও মা তুমি দুধ নুবানি কইলে না ধা খাইতে খাইতে আলু মালা তো আম আলু মালা দুধ হইছে তো আলু মালা তো হচ্ছে ও না বকবি আমি এখন তিন চার দিন পানি না চার দিন কি এক মাস করে খাইতো নি না যদি বলছি ও মা হার তুই এক খাই না জু আমার গাদু না তোর কাছে আমি দামাই রইব না তুই রেখে যা আমি দেব হাই আমার তো লাগু আমি পয়সা দেব নি ছোট মা আমার প্রচুর তুমি কেন সিরিয়ালে গেলো নি, তুমি যে ভাব গা ফুটি তুলে পিসি ঠিক কই নি, আমার মা আর কি পুরা ডিটটাও কইতে পারে। আমার বড় মা অতটা আলু মালা এক তালা ভাত চালি দিল কমলা দিয়ে একাদশী তখন তো কি খাইতে যাইবে আর আমি সকাল থেকে উঠে কাজবাজ করতে লেগে গেছি বাড়ির, কারণ কিছুদিন ধরে ধান নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম, তাই জন্য বাড়ি ঘরদোর পরিষ্কার করা হয়নি, এই জন্য আমি আলমারিটাকে ভালোভাবে গুছিয়ে নেব।
আর এখানে আমি ঘরের যে ঝুলগুলো হয়েছে তো মানে মাকড়সা যে ফাঁদ তৈরি করেছে তো সেগুলোকে আমি ঝাঁটা দিয়ে আস্তে আস্তে নিয়ে নিচ্ছি ঝাঁটাই করে। মর্নিং, সকাল 9:30 বাজে, দেখলে তো সকাল থেকে কত কাজ বাজ করলাম। আরে আসলে কি বলতো, অনেকদিন থেকে তো বাড়িতে ওই ধান টান নিয়ে পড়েছিলাম, তো ঘর টর আর পরিষ্কার করা ঠিক মতন হয়ে ওঠেনি, তাই জন্য ভাবলাম ঘর টরগুলো একটু পরিষ্কার করি। আর কালকে রাতে তো, কাল তো মাদার্স ডে গেছে, কাল রাতে তো তোমাদের সঙ্গে কথা বলে এত ঝড় আর ঝড় বৃষ্টি হচ্ছে যে আমি আর ব্লক করিনি। আর এত ঘুম পাচ্ছিল, রাতে ডিমের ঝোল ভাত খেয়ে দিয়ে পুরো ঘুমিয়ে গেছি, মানে পুরো সকালে আমার ঘুম ভেঙেছে। দিয়ে ঘুম থেকে উঠে আজকের এই কাজবাজ করে এখন 9:30 এসেছি ব্রাশ করতে। ব্রাশ ট্রাশ করে আমার যেই কুঁয়োর মতন পেটটা আছে, পেটটাকে ভরাট করতে হবে, ইট বালি সিমেন্ট আরও দিয়ে পেটটা ভরাট করব। খিদে পাচ্ছে, সকাল থেকে অনেক কাজবাজ করে নিয়েছি, বাড়ির ঘরটর সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। একটা জিনিস, ছেলেগুলো কি এতই নোংরা হয় গো। আমার ভাই, মানে সব ছেলে নয়, আমার ভাই আজকের আমি 3-4 দিন ধরে একটা গামছা খুঁজে পাচ্ছি না। আমি খালি বলছি গামছাটা কোথায় কোথায় গেল কোথায় গেল করে করে। আজকের আমি যখন ঘর পরিষ্কার করি, মানে এ রুমটায়, ও যে রুমটায় থাকে সে রুমে মানে খাটের নিচে গামছা পড়ে আছে। আমি যখন মানে খাটের নিচটা যখন পরিষ্কার করতে যাই, এত রাগ উঠছে না, তখন ইচ্ছে হয়েছিল মানে টুটিটা ধরে টিপে দিই। বলছি তুই কি এত নোংরা ছেলে রে তুই, গামছা টামছা সে যা পারে সব এ করে ফেলে। আমার তয়লাগুলোকে আর কি এমন পা ঘষবে, তা আমি বলি তা তুই আমার জিনিসে হাত দিবি না। ওর সঙ্গে তো আমার প্রচুর মারপিট লেগে যায় এই নিয়ে। তো যাই হোক, এখন ব্রাশ ট্রাশ করি। আর আমি মানে এগুলো তো আমার মাই করতে পারে এই কাজগুলো, বাট আমি কেন করে দিই, আমার মায়ের অনেক হেল্প হবে। আমার কাছে মাদার্স ডে মানে এটাই যে আমার মাকে আমি হেল্প করব, মাকে ভালোবাসবো, মায়ের কেয়ার করব, মাকে সব কাজে হেল্প করে দেবো, তবেই তো মা খুশি হবে। আর ওটাই হলো আমার কাছে আসল মাদার্স ডে। আর কালকে আমি কোনো রান্না টান্না করেও আমার মাকে খাওয়াইনি, কারণ কাল রাতে এত ঘুম পাচ্ছিলো, ভেবেছিলাম যে কিছু একটা করবো। এমনকি কালকে বিকেলে আলু কাবলি করবো বলেও ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম, আর ঝড় হচ্ছিলো বলে আর করাও হয়নি। আর পিসি এসেছিলো, আমার ভাইয়ের অনলাইন ক্লাস ছিল বলে পিসি এসেছিলো, আর তারপরে তো এত ঝড় হচ্ছিলো বলে ভেবেছিলাম কিছু একটা করবো করে খাওয়াবো, তো সেটাও হয়ে ওঠেনি, ঘুমিয়ে গেছি আমি। তো দেখা যাক আজকের কিছু করে দেখ মানে করে মাকে খাওয়াই কি না, ওই আলু কাবলি ছাড়া আর তো কিছু না। তো যাই হোক, এখন ব্রাশটা করে নিই, ব্রাশটা করে গিয়ে পান্তা খাবো। আমার ইট বালি সিমেন্ট দিয়ে আমার কুববিটটাকে ভরাতে হবে, তো পান্তা খাবো। তো আগে ব্রাশটা করে নিই, দিয়ে পান্তার সঙ্গে দেখা করছি, ঠিক আছে। এই যে পান্তা, আলু মাখা, বেগুন ভাজা নিয়ে বসে গেছি, তো খেয়ে নিই, খেয়ে দিয়ে কথা বলবো। এখন বাজতে যায় 10টা বাজতে যায়, তো আগে খাওয়া দাওয়াটা করে নিই। সকাল সকাল পান্তা, উফ, মানে একটা কি বলবো, বাঙালিদের একটা প্রিয় খাবার হচ্ছে পান্তা। তা পান্তা ছাড়া তো গরমকালে তো ভাবাই যায় না, গরমকাল আর পান্তা দুটোর একেবারে জুড়ি মেলা ভার। Thank you.
मत मैं पैसा लगे नहीं मिथ्या है खादा हो गेছে আর আমার মুখের অবস্থা দেখো সকাল থেকে কাজ বাজ করে পুরো একেবারে চুপসে চিচিঙ্গা হয়ে গেছি আমি এবারে চান টান করব না একটু ঘুমাবো পান্তা খেয়েছি না ঢেকুর উড়লে দেখেছে পান্তার ঢেকুর তো ঘুম পাচ্ছে একটু চান টান করে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো উঠে তারপরে কি করব খাবো খাওয়া দাওয়া তো আছে তো এটাই ছিল আমার মাদার্স ডের ব্লগ আমি আমার মাকে কিভাবে হেল্প করে দিই কাজে আমার মায়ের সঙ্গে মানে আমি সারাদিন খুব আনন্দেই থাকি মায়ের সঙ্গে ঝগড়া করি চিৎকার করি বকবক করি তাও আমার মাকে আমি খুব ভালোবাসি আর থাম্বেলে যে আমি আমার আর আমার মায়ের পিকটা যে দিয়েছি ওটা হলো কালকে বেল খেতে খেতে আমার মাকে বলছি মা ফটো তুলবে আসুন আমার মা না ফটো টটো তুলতে চায় না এমনকি ভিডিওতেও আসতে চায় না কেন সেটা আমি তোমাদেরকে জানাবো অন্য একদিন একটা ব্লগে আর হ্যাঁ তোমরা কে তোমরা ভোটিং মানে ভোট দাও যে কারা কারা আমার হোম টুডের ব্লগ দেখবে কারণ আজকের আমার ঘরদোরগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি জানি এটা তিন চার দিনের বেশি এরকম পরিষ্কার থাকবে না তারপরে আবার মানে গরুর গোয়াল হয়ে যাবে তো যাই হোক কারা কারা আমার হোম টুডের ব্লগ দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো আমি আর একটু বাড়ি পরিষ্কার করা বাকি আছে তারপরে আমি ওটা কাল করব তারপরে আমি আমার হোম টুডের ব্লগটা আনবো আনবো ভাবছি যদি তোমরা চাও তাহলে নয় তো না ঠিক আছে এটাই ছিল আমার মাদার্স ডের ব্লগ আর কিছু রেসিপি আরও তো দেখাতে পারলাম না তো দেখা যাক পরের ব্লগে আরও আমি দেখাবো তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ব্লগে অবশ্যই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ থাকবে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে